ফেডারেশন কাপের সেমিফাইনালে কাল আবাহনীর মুখোমুখি হবে বসুন্ধরা কিংস আকাশে নীলদের হারিয়ে ট্রেবল জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় অস্কার ব্রুজনের শিষ্যরা গোপালগঞ্জে ম্যাচ শুরু বিকেল তিনটায় রেকর্ড টানা পঞ্চম লীগ শিরোপায় নিশ্চিতের পর এবার ট্রেবেলে চোখ বসুন্ধরার দু হাজার আঠারোতে কিংসের এক মৌসুমে তিন শিরোপা জয়ে পানি ঢেলেছিল আবাহনী এবারও ফেড কাপের সেমিফাইনালে সেই আবাহনির বাধা যে সহজ নয় ভালোই জানেন কিংসের থিংট্যাং অস্কার ব্রুজন অনুশীলন তাই বেশ সতর্ক লীগ চ্যাম্পিয়নরা কিংসের মূল তারকা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডোরিয়েলটন লিগে এখন পর্যন্ত করেছেন ১৩ গোল সাথে আছে আরও দুই ব্রাজিলিয়ান মিগুয়েল ফেরেরা ও রফসন রবিনিও যারা ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড় রেকর্ড কিংসের পক্ষে তেরো দেখায় নয়টিতে জিতেছে তারা আবাহনির জয় মাত্র দুইটি অন্যদিকে আবাহনির সামনের শেষ সুযোগ এখানে ব্যর্থ হলে গত মৌসুমের মতো এবার ট্রফি শূন্য থাকতে হবে ধানমন্ডির জায়ান্টদের কিংসকে হারিয়ে সেরোপার আশা বাঁচিয়ে রাখতে চাই আন্দ্রে দল সেমিফাইনাল ম্যাচ ম্যাচ সো সবাই সেভাবেই মাইন্ডসেট নিয়ে যাবে ইনশাল্লাহ এবং আশা করতেছি জিতব ভুল থেকে আমরা গোল কনসিট করেছি যাতে নেক্সট ম্যাচগুলোতে আমরা সেটা না করি সেটা নিয়ে আমরা প্র্যাকটিস করেছি এবং ইনশাআল্লাহ আমরা আশা করতেছি এই মিস্টেকগুলো আর ইনশাল্লাহ হবে না আগেই ফাইনালে উঠেছে মহামায় একুশে মে হবে ফেডারেশন কাপের ফাইনাল শামী আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ